হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা মুভি রিভিউ করবো, মুভিটার নাম হলো ওয়াচম্যান। যে মুভিটা 23rd February 2009 কিন্তু রিলিজ হয়েছে, এবং এটা কিন্তু 1985-86 যে কিছু সুপার হিরো তারা যে মানে এক্সিস্ট করতো তাদের উপর বেস করে, এবং এটা IMDb রেটিং 7.6 out of 10। 3 ঘন্টা 35 মিনিটের মতো এই মুভির ডিউরেশন। এই মুভির ডিরেক্টর হলো জ্যাক স্নাইডার, এবং জ্যাক স্নাইডার কিন্তু বরাবরই কিন্তু লার্জ স্কেলে কিন্তু উনি মুভি করতে পছন্দ করেন, তো এখানেও তার উন্নতা হয়নি। এবং এই সিনেমাটা অ্যাডপ্ট ফ্রম ওয়াচম্যান বলে ডিসি কমিক্সের যে ওয়াচম্যান যে কমিক বুকটা আছে সেখান থেকে অ্যাডপ্ট করেই কিন্তু মুভিটা করা হয়েছে। এবং সুপার হিরোর অনেক মুভি কিন্তু আপনারা দেখেছেন মার্ভেলের, ডিসি, কিন্তু আমার মনে হয় ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন অ্যাবাউট সুপার হিরো। কারণ এই যে সুপার হিরোদের নিয়ে যে বিভিন্ন রকমের যে সিনারিও এখানে সাজানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং এই সিনেমাটা বক্স অফিস কালেকশন 186.6 মিলিয়ন US ডলার। অতএব বুঝতেই পারছেন যে কীরকম সেই সময়টা কীভাবে বক্স অফিসে সাফল্য এনে দিয়েছিল। এবং আজ থেকে 12 বছর আগের সিনেমা, যেটা নেটফ্লিক্সে এখনও অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি সিনেমাটা এখন আজকের দিনে দাঁড়িয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের মনে হবে যে এই সিনেমাটা হয়তো বা আজকেই রিলিজ হয়েছে। এত ভালো এই সিনেমার স্ক্রিন প্লে আমার কিন্তু খুব ভালো লাগছে। এবং জ্যাক স্নাইডার আপনারা সবসময় জানেন লার্জ স্কেলে মুভি বানাতে পছন্দ করে, তা এখানেও ঠিক তার উন্নতা হয়নি। এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, এখানে রয়েছে হলো জুপিটার, লরি জুপিটার রয়েছে, কমেডিয়ান রয়েছে, ক্রল টু রয়েছে, ডক্টর ম্যানহাটন রয়েছে, ওজিমেন্দিয়াস রয়েছে, রস চার্জের মতো একটা ক্যারেক্টার রয়েছে, রস চার্জ যে মানে কমেডিয়ান বলে যে একটা ক্যারেক্টার রয়েছে সুপার হিরো, সে কিন্তু সে খুন হয়, এবং তার সেই খুনটা সে মার্ডারটা কী করে হয় সেটা কিন্তু সে বার করার চেষ্টা করে, এবং সে যে কথাগুলো বলে সেটা সে একটা ডায়েরিতে লিখে রাখে, এবং তার উপর বেস করে মুভিটা কিন্তু তৈরি। এবং আমি শুরুতেই বলবো মুভিটার ফার্স্ট সিকোয়েন্সটা যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব অসাধারণ। এবং সুপার হিরো তাদের যে একটা যে প্রবলেম হচ্ছে, একটা সুপার হিরোকে দেখানো হচ্ছে সে অ্যাসাইলামে চলে যাচ্ছে, আরেকটা সুপার হিরোকে দেখা যাচ্ছে মানে সি ইজ এ লেসবিয়ান তো সেও কিন্তু মরে যাচ্ছে, একটা জায়গায় দেখানো হচ্ছে যে একটা বন্দুকের গুলি মানে বন্দুকের যে নজ সেখানে একটা ফুল ঢোকানো হচ্ছে এবং তারপরে অনেক লোককে মেরে দিচ্ছে। এই যে পয়েন্ট অফ ভিউগুলো কিন্তু খুব ভালো। এবং USSR এর সাথে যে USA যে একটা লড়াই, কারণ যেহেতু সিনারিও বা টাইম লাইনটা ছিল 1985 সেই সময় যে তাদের মধ্যে যে লড়াইটা হয়েছে কি হয়নি তার উপর যে বেস করে সেই সেই তাদের মধ্যে যে একটা লড়াই, তাদের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই ছিল সেই ওয়ার, সেটাই ওয়ার, সেটা ওয়ারে পরিণত হয়েছে কি হয়নি তার উপর বেস করে কিন্তু আপনারা এই 3 ঘন্টা 35 মিনিটের কিন্তু এই মুভি এই জার্নিটা। তা আপনাদের হয়তো বা কিছু কিছু জায়গায় ক্লিশে মনে হতে পারেন, জ্যাক স্নাইডারের মুভিতে কিন্তু অনেকটাই কিন্তু ডায়লগ নির্ভর কিন্তু বেশ কিছু জায়গা থাকে যেগুলো আপনাদের অনেক সময় মনে হয় আর ঠিক আছে এইসব আর দেখে কী হবে, চলছে এরকম চলুক, আবার হয়তো যদি কোনো অ্যাকশন সিকোয়েন্স আসে বা এমনি এমনি কোনো টুইস্ট বা টার্নসের যদি কোনো জায়গা আসে তখন আমি আবার সেই জায়গাটা আমি চেক আউট করে নেবো। এখানে কিন্তু সেই ব্যাপারটা করলে হবে না, কারণ এক একজন সুপার হিরো তারা কী করে সুপার হিরোতে পরিণত হয়েছে, তাদের যে ব্যাকড্রপগুলো কী সেগুলো কিন্তু এই সিনেমার সাথে পুরোপুরিভাবে কানেক্টেড। তা আপনি যদি ডক্টর ম্যানহাটন কী করে হলো, কী করে ডক্টর ম্যানহাটনে সে পরিণত হলো, তার ল্যাবে কী একটা ঘটনা ঘটেছে, বা লরা জুপিটার তার যে মা ছিল শ্যালো জুপিটার তার মা বা মেয়ের মধ্যে তাদের যে কীরকম রিলেশন ছিল, বা এইভাবে যে কমেডিয়ান কীরকম লোক ছিল, এইভাবে এমন এমন ওজিমেন্দিয়াস বলে একটা ক্যারেক্টার আছে কী করে সেও কিন্তু মানে সুপার হিরোদের বিরুদ্ধে চলে যায় একদম শেষে গিয়ে কী হয়, এই জিনিসগুলো নিয়ে এমন এমন অনেক কোশ্চেন্স রয়েছে কিন্তু সেখানে এগুলো কিন্তু আপনাদের দেখা উচিত। এবং 1985, 1986 এবং 1987 এই যে টাইম লাইনটাকে ঘিরে কী হয় এবং USA পলিটিক্যাল যে একটা ভিউ সেই ভিউটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। কাজেই সিনেমাটা কিন্তু আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে যে এটা এমন কি হবে, অ্যাজ এ জ্যাক স্নাইডার যেরকম মুভি আমরা দেখে আসি জাস্টিস লীগের মতো সিনেমা, হয়তো বা সেরকমই সুপার হিরো আসবে এসে মানে পৃথিবীকে বাঁচাবে, এটা কিন্তু নট মানে সেই মুভির মধ্যে বা সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু এটা পড়ে না। এটা একটা অ্যাকশন সাইফাই মুভি, এই সিনেমাটার মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু জানান দিচ্ছে, কাজে ভিউয়ার্সরা যদি খুব মন দিয়ে এই সিনেমাটা না দেখে তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। এবং আমি কিন্তু হাইলি রিকমেন্ড করছি আপনারা অবশ্যই ওয়াচম্যান দেখুন, এবং ওয়াচম্যান কিন্তু আপনারা নতুন যে ওয়েব সিরিজটা আসছে সেটা কিন্তু অবশ্যই আপনারা ভাববেন না তার সাথে এটা কোনো রিলেটেড নয়, এটা কিন্তু জ্যাক স্নাইডারে কিন্তু ওয়াচম্যান বলে যে মুভিটা আসে
সেই মুভিটার কথা। এবং আপনারা নেটফ্লিক্সে কিন্তু এখনও মুভিটা অ্যাভেলেবেল আছে, যাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন করা রয়েছে তারা কিন্তু খুব সহজেই সিনেমাটা দেখতে পাবেন। ইউটিউবে অ্যাভেলেবেল কিনা সেটা আমি এখনও পুরোপুরি কনফার্ম হতে পারছি না, কনফার্ম নিশ্চয়ই আপনাদের জানাবো। তো যাই হোক, খুব ভালো, আপনারা নেটফ্লিক্সে দেখে নিন, খুব সুন্দর প্রিন্ট, ভালো প্রিন্ট এবং সাবটাইটেল তো দেওয়াই আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আমার ওয়াচম্যান মুভির রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সময় রেড বাটনটা কিন্তু গ্রে করতে হবে এবং নোটিফিকেশনের যে জায়গাটা সেটা কিন্তু অল করে দিতে হবে, যাতে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর চাইলে আপনার চ্যানেলটা আপনার লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু এখনও আছে, স্যানিটাইজ ইউজ করুন, মাস্ক পরুন এবং সোশ্যাল ডিস্টেন্স কিন্তু এখন আপনাদের মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ, লটস অফ লাভ, বাই।